2014 সালের মার্চ থেকে যখন রাজনীতির ময়দান উত্তাল, তখন বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ ফুটবলের সাবেক অধিনায়ক আমিনুল হক। দীর্ঘ 17 বছরের ক্রীড়া জীবনে দেশের জন্য একাধিক সম্মাননা বয়ে আনা আমিনুল খেলাধুলা থেকে অবসর গিয়ে এখন পুরোদস্তুর রাজনীতিক। বিএনপিতে যোগ দেওয়ার বছর দুয়েক পর বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদকের পদ পেয়েছিলেন আমিনুল। সাকিব মাশরাফির মতো ক্ষমতাসীনদের পিছনে না ঘুরে একটি অনিশ্চিত রাজনৈতিক জীবন বেছে নিয়েছিলেন আমিনুল। তারপর রাজনীতিতে এসে এসি রুম ছেড়ে রাজপথে সক্রিয় হন আমিনুল। নবাগত রাজনীতিবিদ হয়েও বিএনপিতে যোগ দেওয়ার পর 17 সালে খালেদা জিয়ার গাড়ি বহর থেকে প্রথমবার গ্রেফতার হয়েছিলেন এই ফুটবলার। তারপর 18 সালের নির্বাচনের পর তারেক রহমান, দলের কঠিন সময়ে দলের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিবের দায়িত্ব দেন আমিনুল হককে। সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই তরুণ রাজনীতিবিদ। ফলে কয়েকদিন আগে আবারও দলের দায়িত্বে এসেছেন আমিনুল। আমিনুল হকের ক্রীড়া জীবনের বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। এখন পর্যন্ত আমার দেখা সেরা গোলকিপার উক্তিটা বাংলাদেশের প্রথম সাফ জেতানো কোচ জর্জ কোটানের, আর যার কথা বলা হচ্ছে তিনি হলেন বাংলাদেশের সর্বকালের সেরা গোলকিপার আমিনুল হক। গেম রিড করার ভালো অ্যাবিলিটি ও ভালো পজিশনিং সেন্স তাকে বানিয়ে দিয়েছিল দক্ষিণ এশিয়ার ফুটবল ইতিহাসের সেরা গোলকিপার। আমিনুলকে নিয়ে আরেকজন একটা উক্তি মনে পড়ে যাচ্ছে, তিনি হলেন মালয়েশিয়ান সাবেক ফুটবলার ও ইউএসপিএন স্টার সেব্বি সিং। তিনি বলেছিলেন সে আমিনুল আরও ভালো লিগে খেলার যোগ্য, হয়তো সঠিক প্রশিক্ষণ নিয়ে ইংল্যান্ডেও। তখন 2004 সেব্বর এই কথাটা যেন সত্যি হয়েছিল যখন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউ ক্যাসেল ইউনাইটেড থেকে অফার পেয়েছিলেন আমিনুল। তবে তার প্রিমিয়ার লিগ খেলার স্বপ্ন ভেঙে গিয়েছিল বাফুফের গাফিলতির কারণে। সঠিক সময়ে ফিফার কাছে ট্রান্সফার বিষয়ক কাগজপত্র দাখিল করতে পারেনি বাফুফে। সৌদির আল হিলাল থেকে অফার পেয়েছিলেন, তবে সেবারও স্বপ্ন ভেঙে যায় এই কারণে। এই ফাঁকে জানা যাক তার শৈশব। 1980 সালের 5 অক্টোবর ভোলাতে জন্মগ্রহণ করেন তিনি, তবে বেড়ে ওঠেন ঢাকার পল্লবীতে। 1993 সালের প্রথম পায়োনিয়ার লিগে খেলেন। 1995 সালে প্রথম জাতীয় দলে ডাক পেয়েছিলেন আমিনুল। তবে এর 4 বছর পর 1998 সালে কাতারের বিপক্ষে অভিষেক হয় তার। 1999 ও 2010 এসএ গেমসে জিতেছিলেন স্বর্ণপদক। তবে তার সেরা ম্যাচ ছিল 2003 সালের সাফ গেমস ফাইনাল, সেবার পেনাল্টি শুট আউটে গড়িয়েছিলেন ম্যাচটি। সেখানে দারুণ সব সেভ দিয়ে মালদ্বীপকে হারিয়ে মাতৃভূমিকে জিতিয়েছিলেন প্রথম সাফ ট্রফি। তার ম্যাচটিতে তার খেলার কথাই ছিল না ব্যাক পেনের কারণে, তবু পেইন কিলার নিয়ে খেলেছিলেন পুরো ম্যাচ। অতপর 2005 থেকে 2010 পর্যন্ত ছিলেন জাতীয় দলের অধিনায়ক। 2005 সাফ চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরমেন্স করে দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে, তবে সেখানে ভারতের কাছে 2-0 হারতে হয়েছিল। 2010 সালে অবসর নেন তরুণদের দলের সুযোগ দিতে। এশিয়ান গেমসে হংকংয়ের বিপক্ষে নিজের শেষ ম্যাচটি খেলেছিলেন আমিনুল। ক্লাব ক্যারিয়ারে 1994 থেকে 95 সালে ছিলেন মোহামেডানে। 1996 সালে খেলেছেন ফরাশগঞ্জ অ্যাসির হয়ে। 1997 থেকে 98 ছিলেন মুক্তিযোদ্ধা সংসদে। 1999 সালে ঢাকা আবাহনীতে। 2000 থেকে 2004 আবার ফিরেছিলেন মুক্তিযোদ্ধায়। 2002 সালে এই ক্লাবের হয়ে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন। 2005 থেকে 2006 ছিলেন ব্রাদার্স ইউনিয়নে। 2007 থেকে 2010 সালে ফিরেছিলেন নিজের প্রথম ক্লাব মোহামেডানে। 2010 সালে জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর থেকে 2012 পর্যন্ত ছিলেন শেখ জামাল ডেসেতে। 2013 থেকে 2014 আবারও ফিরে এসেছিলেন মুক্তিযোদ্ধায়। তার পরে ক্লাব ক্যারিয়ারও ইতি টানেন আমিনুল। 1992 সালে ইউরোতে আন্ডারডগ হয়েও চ্যাম্পিয়ন হয়েছিল ডেনিসরা। সেই দলের কাণ্ডারে ছিলেন গোলকিপার পিটার স্মাইকেলও। এরপরে পিটার ম্যানিউতে যোগ দিয়ে নানান কীর্তি গড়েছিলেন, আর এই পিটারই হয়ে উঠছিল তরুণ আমিনুলের অনুপ্রেরণা। এখন যদি বলি যে আমিনুল ছিলেন বাংলার পিটার স্মাইকেল, তাহলেও কথাটা ভুল হবে বলে মনে হয় না, কারণ আমিনুল হক তার সময়ের গ্রেটেস্ট গোলকিপারদের একজন ছিলেন।